গীতা হলো প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থের বিশেষত্ব হলো ভগবান কৃষ্ণ ও পাণ্ডবরাজ অর্জুনের কথোপকথন। গীতাতে এমন কিছু শ্লোক রয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এমনকি কেউ যদি লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়, তার জন্য গীতার শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। গীতাতে বলা হয়েছে, যেই জিনিসটা আমরা মন থেকে চাই সেটি পাওয়ার জন্য আমাদের লোভ বেড়ে যায়। যদি কোনো কারণে সেই চাহিদা পূরণ না হয় তাহলে আমরা ভেঙে পড়ি, আমাদের মনোবল ভেঙে যায়। তাই বিশেষ কিছু শ্লোক জানতে পুরো ভিডিওটি দেখুন। আর যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তীকালে সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। জীবনটা হলো যুদ্ধক্ষেত্র, দৃঢ়ভাবে যুদ্ধ করতে হবে। শরীরের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। জন্মানোর একদিন একদিন মরতে হবেই। আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। জীবনে জয় পরাজয় সব কিছু লেগেই থাকবে, কখনো ভেঙে পড়লে হবে না। অন্যের ভাগ্যের দিকে না তাকিয়ে নিজের ভাগ্যের কথা ভাবুন ও খারাপ ভাগ্যকে ভালো ভাগ্যে পরিণত করুন। কাউকে কিছু দিলে মন থেকে দিন, তার বিপরীতে কিছু পাওয়ার আশা করবেন না। ভালো কাজ করলে ভালো আপনার সাথে হবেই। একটি কাজে ব্যর্থ হলে কাজটি বারংবার করুন, একদিন না একদিন সফল হবেনই। লোভ থেকে দূরে থাকুন, নিজের জ্ঞানকে কাজে লাগান। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জীবন খুব সহজেই একবারে না হলেও আস্তে আস্তে করে ঠিক পরিবর্তন হতে থাকবে এবং সফলতার দিকে এগিয়ে যেতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।